হযরত মাওলানা আবাদুর রহমান দামাত বারাকাতুহুম আমাদের মাদ্রাসায় অত্যন্ত দূর থেকে অন্যান্য মাদ্রাসার সালানা জলসা প্রোগ্রাম করার জন্য এসেছিলেন, যার জন্য আমরা সৌভাগ্য আমরা পেয়েছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাইফুল হাদিস হযরত মাওলানা সফি আখতার দামাত বারাকাতুহুম এবং আমাদের সামনে উপস্থিত রঙ্গিয়া আরবিক কলেজের প্রাক্তন মুহাদ্দিস হযরত মাওলানা ফজাইল আহমদ সাহেব এবং আমাদের বর্তলের আহমদ আলী মেমোরিয়াল হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা, অত্র অঞ্চলের সম্মানিত যুবকগণ এবং মুরব্বিয়ানে কেরাম, আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী,
প্রিয় ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট সবাইকে আজকের এই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি, মোবারকবাদ পেশ করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই নিজেদের পাঠ্যবই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস বিষয়ে যা আহ্বান করেছ, আমরা সবাই কম বেশি এই দিবস সম্বন্ধে জানি, তাই এই দিবস নিয়ে বেশি বলার আমি ইচ্ছা প্রকাশ করছি না। যেহেতু এখানে দূরের মেহমান রয়েছেন, ওনার আরো প্রোগ্রাম রয়েছে, মানুষটা মোদামি এবং আমার ছোট ভাই উনিও বলেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস বিষয়ে আমি একটি কথা বলতে যাব। সংগ্রামে বিপ্লব আসে, বিপ্লবে পরিবর্তন হয়, এই দেশ সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে। যদি আমরা এই কচি কচি বয়সে, এই ছোট বয়সে বিপ্লবের পরিবর্তনের বিশালী হওয়ার জন্য নিজের মনে নিয়োগ করে নেই, প্রতিটি ক্ষেত্রে আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ধার্মিক হয়ে সমাজকে ধার্মিক বানানোর এক একজন সেনানী হিসাবে নিজেকে তৈরি করার কারখানায় আছে, কিন্তু ধর্মের সাথে সাথে নিজের দেশের প্রেম, দেশের আইন জানা, দেশের বিধান জানা, দেশকে উন্নত করার ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে দেশের নাগরিক হিসেবে। তাই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সেলফিশ বা স্বার্থপর হই, তাহলে আমরা অন্যের স্বার্থ কখনো দেখব না। দেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন, তারা যদি শুধু নিজের চিন্তা করত, তাহলে শহীদ হতে পারত। তারা পরবর্তী আমাদের জন্য চিন্তা করেছে, অত্যাচারী ব্রিটিশকে সরিয়ে পরবর্তী প্রজন্ম যাতে একটি স্বাধীন দেশ পায়, পরবর্তী প্রজন্ম যাতে একটি সুন্দর সংবিধান পায়, যে বিধান অনুযায়ী এই দেশের মানুষ চলতে পারে, সেই জন্য তারা ত্যাগ স্বীকার করেছিল। সেই সংবিধান কমিটি যারা ছিল, আমাদের আসাম থেকে ওর চারজন ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন মৌলানা তৈয়বুল্লাহ সাহেবের ছেলে স্যার সাদুল্লাহ। আমরা বহুতে নাম জানি, আমাদের নিজের সমাজের ইতিহাস আমরা ভুলে গেছি। আমি এই কথা বলতে চাচ্ছি যে আমরা যেন সবাই সংগ্রামের একটি মনোভাব নিজের মনে রাখি, যে এই দেশের সেবা করার জন্য, ধর্মের সেবার সাথে সাথে সমাজের সেবা, দেশের সেবা করার জন্য শুধু নিজের চিন্তা না, বলকে সমাজের চিন্তাও যেন আমার মনে থাকে। এই দিবস থেকে আমরা এই শিক্ষা যেন গ্রহণ করি যে আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করে, সংবিধান তৈরি করে আমাদেরকে একটি সুন্দর পরিকাঠামো দিয়ে গিয়েছেন, আর আমরা সেটি রক্ষা করার দায়িত্ব। আজ দেশ সংবিধান লিখিত রয়েছে, কিন্তু সংবিধান বাস্তবে রূপায়িত হওয়ার ক্ষেত্রে বহু অসুবিধার সম্মুখীন হইতেছে, সংবিধান চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে, সেই সংবিধানকে বাঁচানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সাধারণ নাগরিক এবং ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ, সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সবার। তাই সকলের কাছে জাগরণ সৃষ্টি এবং দেশপ্রেম নিজের অন্তরে রাখা, সমাজের স্বার্থে কাজ করার মনোভাব নিজের মনে জন্ম দেওয়ার আবেদন রেখে এবং প্রধানমন্ত্রী সাহেবের ভাষণ শোনার আগ্রহ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ।
الحمد لله رب العالمين।